আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সিলেট স্যান্ড কেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে বা বাদামি হয়ে যাচ্ছে, মানে বালির কালার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল টপিক। তা আসলে এইটি কেন হয়? এটি হয় হচ্ছে এক প্রকার অ্যালগির অ্যাটাকের জন্য। অনেকে বলে থাকেন, ভাই এটা কেন হচ্ছে, এই জিনিসটা কি বুঝতেছি না। তা আসলে এই জিনিসটি হয় হচ্ছে এক প্রকার অ্যালগির অ্যাটাকের জন্য। এখন আপনারা বলতে পারেন কী টাইপের অ্যালগি, এবং এই অ্যালগিটা আসলে কী টাইপের সেটা আমিও ঠিক শিওর না, বাট যতদূর মনে হয় এটা হচ্ছে গ্রিন অ্যালগি। গ্রিন অ্যালগিটা আস্তে আস্তে আপনার ট্যাঙ্কের উপর আস্তরণ ফেলতে থাকে, আর এই আস্তরণ ফেলার ফলে আপনার বা মানে সারফেসের উপর হচ্ছে কালারটা চেঞ্জ হতে থাকে। এর ফলে হচ্ছে আপনারা বুঝতে পারেন আপনাদের বালির কালার চেঞ্জ হচ্ছে। অনেকে বলে যে বালির কালার চেঞ্জ হয়, আসলে বালির কালার চেঞ্জ হয় না, এক্ষেত্রে হচ্ছে বালির সারফেসের উপর এক প্রকার অ্যালগি আস্তরণ পড়তে থাকে আস্তে আস্তে। আপনি যদি ওয়েট করতে থাকেন এবং ওয়াটার চেঞ্জ না করেন বা কোনো আপনার ক্লিনিং ক্রু না দেন আপনার ট্যাঙ্কে, তাহলে দেখবেন একটা সময় যে আপনার ফুল সারফেসটা এক সময় সবুজ হয়ে যাবে। সবুজ যেমন পুকুরে দেখবেন, পুকুর টুকুর বা পুকুরের ঘাটে এক সময় সবুজ শ্যাওলার একটা আস্তরণ পড়ে যায়, অনেকে অনেকটা কার্পেটের মতো দেখতে হয়, এটা অনেকটাই কার্পেটের মতো হয়ে যাবে। তা অনেকে যাই হোক, এটা কার্পেটের মতো হয়ে যাবে। এবার বলি হচ্ছে এটি কি করে ক্লিন করবেন। এখন এর কয়েকটি উপায় আছে। এক, আপনি কয়েকবার ওয়াটার চেঞ্জ করতে পারেন, তাহলে হয়তো আপনার বালি পরিষ্কার হয়ে যেতে পারে। দুই, আপনি বালি ফুল উঠিয়ে এনে বালিগুলো ভালোভাবে ধুয়ে তারপর আবার ট্যাঙ্কে দিতে পারেন। আর যদি বলে থাকেন যে ভাই প্লান্টেড ট্যাঙ্ক, বালি উঠাবো কি করে, তাও একটা কথা, বালি উঠানো যাবে না। আরেকটা কাজ করতে পারেন হচ্ছে ক্লিনিং ক্রু হিসাবে শ্রিম দিতে পারেন, ওটো দিতে পারেন, সাকার দিতে পারেন। হ্যাঁ, সাকার অনেকে বলে যে সাকার কোনো কাজেরই না, সাকার কোনো কাজে আসে না, ফাও ফাও মানুষ ট্যাঙ্কে দেয়। বাট আমি একটা কথা বলবো ভাই, সাকার আসলে অবশ্যই কাজে আসে এই ক্ষেত্রে, কারণ সাকারের কাজটা কি সাকার, হ্যাঁ সাকারও অনেক সময় হচ্ছে আমাদের নর্মাল খাবার মাস্কে যেটা দিয়ে ওটা, ওরাও এটা খায়, কিন্তু ওরা খাওয়ার পাশাপাশি সবসময় ওরা হচ্ছে কাজ কি, সবসময় হচ্ছে কোনো কিছুর সাথে লেগে চুষতে থাকে। এখন ওরা চুষে চুষে ওই উপরে পাতলা একটা অ্যালগের স্তর থেকে ওটা ওরা খেয়ে ফেলে। ওরা যে একদমই খায় না ওটা সেটা না, একটু হলেও ওরা খায়। সো ওইটা আপনারা ইউজ করতে পারেন। আর এখন যদি বলতে থাকেন ভাই ওইগুলো ওটো বা শ্রিম কিনা আমার জন্য খুব কস্টলি হয়ে যাচ্ছে, আসলে কস্টলি, সব জায়গায় এগুলো অ্যাভেলেবেলও পাওয়া যায় না। যেমন আমাদের খুলনায় ওটো তো পাওয়াই যায় না, বলতে গেলে কয়েকজন হাতে গোনা কয়েকজনের কাছে আছে। শ্রিমটা এখন পাওয়া যায় মোটামুটি ভালোই। এখন যাই হোক, এখন আমার কাছে একটা চিপ সলিউশন আছে, আপনাদের গেস করার জন্য টাইম দিচ্ছি, গেস করেন। এক, দুই, তিন, চার, পাঁচ। কেউ যদি গেস করতে পারেন ভালো, যদি না পারেন তাহলেও ভালো, আমি বলে দিচ্ছি। চিপ সলিউশনটা হচ্ছে আপনি আপনার ট্যাঙ্কে একটা কি দুইটা গোল্ডফিশ ছেড়ে দিবেন। মানে আপনি বলছেন কি গোল্ডফিশ ছেড়ে দেবো, গোল্ডফিশ তো বালি ময়লা করবে। আসলে একটা খেয়াল করবেন, গোল্ডফিশ কিন্তু বালি ময়লা করে না। গোল্ডফিশের হচ্ছে ওদের বৈশিষ্ট্যই এইটা, ওরা হচ্ছে মূলত অ্যালগি ভুজি। আপনি যদি গোল্ডফিশকে কোনো পন্ডে ছেড়ে দেন বা কোনো জলাশয়ে ছেড়ে দেন, ওরা তাও দেখবেন একদম পন্ডের নিচে যে সারফেস থাকবে সারফেসটার থেকে ওরা খাবে, খেয়ে ফেলাই দেবে। এই জিনিসটা অনেকটা কিসের মতো বলবো, আমরা যেমন হচ্ছে কি খাই, যেমন বড়ই কুল, তারপরে বড়ই কুল, তারপর তেঁতুল, আমরা এগুলো খেয়ে কি করি, উপরে অংশটা খাই, ফলটা খাই, খেয়ে বিচিটা ফেলাই দিই। কেন করি? আমরা তো বিচিও খেতে পারি কি, পাই না, অনেকে হয়তো খাই, কিন্তু মেইন কাজটা কি হয়, বড়িটা খাই, ফলটা খাই, খেয়ে ফেলাই দিই। গোল্ডফিশও ঠিক এই জিনিসটাই করে, বালির উপর যে অ্যালগিগুলো হতে থাকে ওরা ওই বালিটাগুলো মুখের ভিতর নেয়, ভালো করে খেটে বালিটা ফেলাই দেয়। একটা জিনিস মাথায় রাখবেন, যেই ট্যাঙ্কে গোল্ডফিশ থাকে সেই ট্যাঙ্কে কখনোই বালির কালারটা চেঞ্জ হতে পারে না, যদিও দুই একজন হয় ভাগ্যবশত, অতিরিক্ত খারাপ তাহলে এটা হয় না, কারণ গোল্ডফিশটা 24 আওয়ার্সে এই কাজটি করতে থাকে। ওরা বালিগুলো খাবে, ওরা ভালো করে বালিগুলো পরিষ্কার করবে, মানে বালির উপর লেগে থাকা যত প্রকার অ্যালগি বা শ্যাওলা আছে ওরা মুখ দিয়ে সেটা খেয়ে ফেলে, বালিগুলো ক্লিন করে তারপর মুখ দিয়ে বের করে।
আপনারা বলে থাকেন কি ওরা হচ্ছে বালি ময়লা করতেছে, আসলে ময়লা করে না, ওরা বালিটাকে পরিষ্কার করে মুখ থেকে তারপরে বের করে, এই জন্য আপনার ট্যাঙ্ক পরিষ্কার থাকে। আর যতক্ষণ না আপনি হচ্ছে বলবেন যে এই প্রবলেম হয়েছে, তখন যদি কোনো সলিউশন না থাকে, চিপ সলিউশন যদি চান, সস্তায় দুটো গোল্ডফিশ কিনে ওর ভিতর ছেড়ে দেবেন, দেখবেন বালি 1-2 দিনের মধ্যে ক্লিন হয়ে গেছে। আসলে আমি আমার ট্যাঙ্কে হয়েছে, আমি একটু আমার ট্যাঙ্কটিকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ট্যাঙ্কেও ঠিক বালির কালার যে চেঞ্জ হয়ে যাচ্ছে, পাথরের উপরও দেখতে পারবেন পাথরগুলোর কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর গাছের উপরও এগুলো হওয়া শুরু করছে। আসলে এই অ্যালগিগুলোর কাহিনি হচ্ছে কি, আপনি যদি কন্ট্রোল না করতে থাকেন, ওরা একবারে ফুল আপনার মানে ট্যাঙ্কে ছড়ায় যাবে। একটা গোল্ডফিশ থাকলে কি হয়, কারণ গোল্ডফিশ প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখা যায় না, কিন্তু আপনার যখন এরকম সমস্যার সৃষ্টি হবে, তখন আপনি 1-2টি গোল্ডফিশ রাখতেই পারেন 1-2 বা 3 দিনের জন্য। ওরা কি করবে, আপনার বালির এই সমস্ত বালির এই উপরে লেগে থাকা এই অ্যালগিগুলোকে, এই অ্যালগি বা শ্যাওলাগুলোকে ওরা খাবে, খেয়ে পরিষ্কার করে ফেলে দিবে। আপনার বালি দেখবেন তখন একদম ক্লিন হয়ে যাবে, কারণ এটা ম্যানুয়ালি করা খুবই কষ্টকর। আপনি এখন প্ল্যান্টেড ট্যাঙ্ক থেকে বালি তো উঠাতে পারবেন না, বালি উঠালে মাটিতে নষ্ট হয়ে যাবে। সো আপনারা এই চিপ ওয়েটি ইউজ করতে পারেন, 2টি গোল্ডফিশ কিনবেন, কিনে 1 বা 2 দিনের জন্য রাখবেন, ওরা বালিগুলো খেয়ে পরিষ্কার করে দেবে আপনার জন্য, আপনার কোনো কষ্টই করা লাগবে না, পুরো কষ্টটাই ওরা করে দেবে। আসলে এটা কষ্ট না, ওরা এটা করে ওদের খাবারের জন্য, ওরা বালিগুলো থেকে অ্যালগিগুলো খেয়ে নেবে এবং পরিষ্কার বালিটা আবার ফেরত দেবে আপনার ট্যাঙ্কে। সো একটু কষ্ট হলো, এই পদ্ধতিটি খুব কার্যকর। আর আপনি যদি মনে করেন যে আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ওটো আছে, শ্রিম্প আছে, তাহলে কিছু শ্রিম্প ছেড়ে দিতে পারেন, ওটো ছেড়ে দিতে পারেন, কিন্তু বেস্ট হবে গোল্ডফিশ ছাড়লে, কারণ গোল্ডফিশের কাজই এইটা, ওরা বালি নিবে মুখের ভিতর বালি নিয়ে তারপরে সেটা পরিষ্কার করে ক্লিন বালিটা আপনার ট্যাঙ্কে ফেরত দিবে। সো এটাই ছিল আমার সলিউশন। যদি ভিডিওটি ভালো থেকে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং যত যত খুশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।